বিসমিল্লাহির রহমানির রহিম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের দয়ায়। আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন, তাই আবারও তোমাদের সামনে হাজির হতে পেরেছি। যাই হোক, আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে সৃষ্টি সেন্ট্রাল স্টুডেন্ট কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাস। আশা করি তোমরা বাসায় আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আমি তোমাদের বারবার একটা কথা বলি যে তোমরা যারা এখনো ভর্তি হওনি, ভর্তি হয়ে যাও, পড়াশোনাটা চালিয়ে যাও। আরও একটা কথা বলি যে তোমরা পড়াশোনা করবে, বেশি বেশি পড়া মুখস্থ করবে এবং খাতা লিখবে আর কি। আর হাতের লেখা যাদের একটু সমস্যা আছে, তারা বেশি বেশি হাতের লেখা প্র্যাকটিস করবে, যেন তোমাদের হাতের লেখা সুন্দর হয় আর কি। যখন তোমাদেরকে বরাবরের মতো দেখো, আমি তোমাদের সামনে গত ক্লাসে কিন্তু বাংলার ফুকা নামে একটি সুন্দর গল্প আলোচনা করেছিলাম। বাংলার ফুকা মমতাজউদ্দিন আহমদ, এখান থেকে কিন্তু আমি সুন্দরভাবে কিছু আলোচনা করেছিলাম, শব্দার্থগুলো আলোচনা করেছিলাম এবং শূন্যস্থান আলোচনা করেছিলাম। এর ধারাবাহিকতায় আমি তোমাদের সামনে আজকে চার থেকে কিছু প্রশ্ন আলোচনা করবো আর কি। পাঁচটা প্রশ্ন এখানে দেওয়া আছে, আমি প্রশ্নগুলো এখানে সুন্দরভাবে লিখে রেখেছি বোর্ডে। দেখো বোর্ডে লিখে রেখেছি এবং আমি উত্তরগুলো তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করবো, ছাড়া তোমরা খাতা বের করে সুন্দরভাবে খাতা লিখে নেবে উত্তরগুলো। যেমন বাংলা খোকা, তোমরা জানো যে খোকা, যে ছোটবেলায় যে খোকা বড়বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর এই বাংলার খোকা জন্মগ্রহণ করেছিল 1920 সালে 17 মার্চ গোপালগঞ্জে টুপি পাড়ায়। তোমরা জানো আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম, আর তোমরা যদি একটু বিস্তারিত পড়ো সুন্দরভাবে তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে আর কি। যে এই খোকা ছিল ছোটবেলায় যেমন ছিল মানব দরদি, তেমনি বড় হয়েছিল মানব দরদি। বড় হয়েও কিন্তু তিনি বাংলার মানুষের কথা বলেছেন, বাঙালি মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, এবং তার এই ঐক্যবদ্ধ করার কারণে কিন্তু আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রাম করেছিল, এই বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছিল আর কি। যা হোক, তোমরা তো ঘটনাটা জানো, তার মানব দরদির কথা, যে তিনি তার গরিব বন্ধুকে একটা ছাতা দিয়েছিলেন, যে খোকার বাবা তাকে একটা ছাতা কিনে দিয়েছিল এবং সে তার গরিব বন্ধু ভিজে স্কুলে যায় আসে দেখে তার গরিব বন্ধুকে সে ছাতাটি দিয়ে দিয়েছিল। এবং আবার দেখে যে পথের পাশে একটি বৃদ্ধ মহিলা, যে শীতে কষ্ট পাচ্ছিল, তাকে দেখে খোকা তার নিজের চাদরটা বৃদ্ধ মহিলাকে পেঁচিয়ে দিয়ে বাড়িতে চলে আসছিল তার স্মৃতি পালন করার জন্য। আর এভাবে কিন্তু আমরা তার মানব দরদির যে কথাগুলো আমরা এই গল্পে পেয়ে থাকি আর কি। তোমরা সুন্দরভাবে যদি একটু পড়ো তাহলে তোমরা বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবে এবং কোন শ্রেণী থেকে যে টপিকগুলো দেওয়া আছে এগুলো তোমরা সুন্দর ভালোভাবে আয়ত্ত করতে পারবে আর কি। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখি যে এখানে পড়ে আমি প্রশ্নগুলো যে লিখেছি আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো। দেখো, কোথায় এবং কত সালে খোকার জন্ম, তাহলে আমরা সুন্দরভাবে উত্তর করতে পারি যে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায়। গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় খোকার জন্ম নাকি, এভাবে আমরা লিখতে পারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিখে। আবার কত সালে জন্মগ্রহণ করে, 1920 সালের 17 মার্চ, এভাবে আমরা সুন্দরভাবে আনসার করবো আর কি, খাতা লিখবো। দেখো তারপরে দেওয়া হচ্ছে বন্ধুদের বাসায় এনে খোকার মায়ের কাছে কি আবদার করতো। এখানে বন্ধুদের বাসায় নিয়ে এসে খোকা মাকে বলতো বন্ধুদেরকে খেতে দেওয়ার জন্য। তাহলে এখানে আমরা লিখতে পারি তাহলে যে বন্ধুদের খাওয়ানোর আবদার করতো। দেখো তারপর আসছে বৃদ্ধ মহিলার কোথায় শীতে কাঁপছিল, খোকা তাকে কিভাবে সাহায্য করলো। তাহলে বৃদ্ধ বলে আমার আসলে রাস্তার পাশে বসে শীতে কাঁপছিল, আর খোকা কিভাবে সাহায্য করলো, খোকা তার নিজের চাদরটা দিয়ে বৃদ্ধ মহিলাকে দিয়ে তাকে সাহায্য করলো।
তার খোকার নিচে চাদর বৃদ্ধ মহিলাকে দিয়ে তাকে সাহায্য করল। নিজের চাদর বৃদ্ধ মহিলাকে দিলেন, এভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, এভাবে দিয়ে আমরা কাজটা করে দিতে পারি। তাহলে দেখো, তারপর আছে খোকা ভিজে ভিজে বাড়ি ফিরে গেল। তাহলে আমরা এখানে উত্তর লিখবো যে খোকা নিজের ছাতা গরিব বন্ধুকে দেওয়ার কারণে, গরিব নিজের ছাতা গরিব বন্ধুকে দিয়ে ভিজে ভিজে খোকা বাড়ি দিয়ে। আমরা যদি দেখে থাকি যে আমরা বলে থাকি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে স্বাধীনতা ঘোষক আর কি, তাহলে আমরা এখানে দেখো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ডাক দিয়েছে, শেখ মুজিবুর রহমান আমরা সুন্দর করে আচ্ছা করে দেবো। দেখো কোথায় জন্মগ্রহণ করেছিলেন খোকা, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কত সালে 1920 সালে 17 মার্চ। আর একটা কথা তোমাদের বলি যে 17 মার্চ কিন্তু আমরা জাতীয় শিশু দিবস পালন করে থাকি, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে জাতীয় শিশু দিবস হচ্ছে 17 মার্চ, এই খোকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনেই কিন্তু এই 17 মার্চ শিশু দিবস পালন করা হয়। যাও, তারপরে বন্ধুদের বাসায় নিয়ে খোকা মায়ের কাছে আবদার করতো যে মা আমার বন্ধুদের খেতে দাও, এই আবদার করতো। তারপরে বৃদ্ধ মেলা কোথায় সেদিকে কাঁপছিল, রাস্তার পাশে, এবং তার নিজের সাথে বৃদ্ধ মহিলাকে কিন্তু এই খোকা তাকে দিয়ে দিয়েছিলেন, দিয়ে তার সিদ্ধি পালন করে খোকা খালি গায়ে বাড়ি ফিরেছিলেন। তারপরে খোকা ভিজে ভিজে বাড়ি ফেরে গেল, নিজের সাথে গরিব বন্ধুকে দিয়ে ভিজে ভিজে খোকা বাড়ি ফেরে। তোমরা কে স্বাধীনতা ডাক দিলেন? তোমরা জানো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু স্বাধীনতা ডাক দিয়েছিলেন, এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং স্বাধীনতার ক্ষেত্রে অনুপ্রেরণা দান করেছিলেন। আর যার ফলশ্রুতিতে আজকে আমরা এই সুন্দর স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যাক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার বাসায় সুন্দর করে প্রশ্নগুলো মুখস্থ করে নেবে আর খাতায় লিখে ফেলবে আর কি, তোমরা খাতায় লিখে একদম পরীক্ষার জন্য উপযোগী করে রাখবে আর কি, যেন তোমরা অন্তস্থ করতে পারো ভালোভাবে আর কি। যাক শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার ক্লাস এখানে শেষ করব, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার তোমাদের সামনে দেখা হবে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।